I'm in the mood for a switcher. I hit the function, hit the road right till I hiccup. I hit the stage and leave with money that's a sticker. Hey. Bill, I'm in the mood for a switcher. I hit the function, hit the. সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর অবশ্যই খুব খুব ভালো থাকো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রাইড উইথ শুভ তো ফাইনালি অনেকদিন পর ভিডিও আসছে মোটামুটি ধরো 5-6 দিনের উপরে হয়ে গেল আমি ভিডিও কোনো আপলোড করতে পারিনি তো এখন আমি যাচ্ছি শিলিগুড়ি তো ভাবলাম যে আজকে ভিডিও একটা করা যাক কারণ অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছে না তোমাদের সামনে আসাই হচ্ছে না কি করব কিন্তু দুর্ভাগ্যবশত যখন থেকে বাড়ি থেকে বের হয়েছি তখন থেকে মানে বৃষ্টি চালু হয়েছে এরকম বৃষ্টি আমাকেও দেখতে পড়ছো পুরো রেনকোটে একদম রেনকোট পরে আছে আমি আর চারদিকে পুরো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি পড়ার কারণে কি হয়েছে বলো তো আমি রাস্তার যে শ্যুটগুলো হয় সেগুলো আমি করতে পারছি না কেন আমি মোবাইল দিয়ে তো শ্যুট করি আর মোবাইল তো ওয়াটারপ্রুফ না তার জন্য কিছু করার নেই শ্যুট করা যাচ্ছে না আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে সেটা সামনে আসবে তোমরা অবশ্যই দেখতে পারবে আমি একটা নতুন সেটআপ অর্ডার করেছি তো সেটা থাক এখন বলবো না এখন সাসপেন্স থাক পরে তোমাদের সাথে এটা যখন আসবে ফ্লিপকার্ট থেকে তখন সেটা নিয়ে আবার একটা ব্লগ করব তো তোমরা আস্তে আস্তে জানতেই পারবে তো সবকিছু জানার জন্য অবশ্যই ভিডিওর সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমি এত সুন্দর জায়গায় আছি লোকেশনটা দেখতে পাচ্ছ ও সাইডে চা বাগান মাঝখান দিয়ে রাস্তা জাস্ট অসম্ভব মানে অপূর্ব সুন্দর সত্যি কথা বলতে কি যখন বাইক চালাই আর বলছি যখন বাইক চালাই আর তখন এক হাতে যখন আমি শ্যুট করি তখন সত্যি রিস্ক হয়ে যায় খুব তার জন্য একটা ব্যবস্থা করতে চলেছি তো সেটা যদি জিনিসগুলো চলে আসলো তাহলে সেটা দিয়ে এখন ব্লগ করব দেখা যাক কি হয় তো অ্যাকচুয়ালি আজকের ব্লগটাতে আমি ধরো শিলিগুড়ি যাচ্ছি তো এখন শিলিগুড়িতে গিয়ে যা যা করব আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখান থেকে বের হই কেন বৃষ্টি আবার জোরে চালু শুরু হয়ে গেছে এতক্ষণ অল্প অল্প হচ্ছিল তাই জন্য ভাবলাম যে দাঁড়িয়ে ব্লগটা শুরু করি যাই হোক এখন একটু বৃষ্টিটা জোরে চালু হয়েছে তো আমি এখান থেকে বের হচ্ছি তো যদি রাস্তার বৃষ্টি কম থাকে তো আমি কিছু শ্যুট করব না হলে আমি একবারে তোমাদের সাথে শিলিগুড়ি গিয়ে দেখা করছি চলো এখানে দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য চা খাওয়া তো হয়ে গেল আর বৃষ্টিও পড়ছে তো এখন আমি এখান থেকে বের হব তো চলো তোমরা ভিডিওর সাথে থাকো অবশ্যই এ ফিউ মোমেন্টস লেটার তো বৃষ্টি অনেকটা কমে গেছে এখন বৃষ্টি হচ্ছেও না তো আমি রেনকোটটা খুলে নিই কারণ প্রচণ্ড গরম লাগছে তো এখান থেকে রেনকোটটা খুলে তারপরে গাড়ির মধ্যে ভরে তারপরে এখান থেকে যাচ্ছি শিলিগুড়ি পৌঁছে গেলাম শিলিগুড়ি পৌঁছে এখন আমার কিছু কাজ আছে সেই কাজগুলো করি আর হংকং মার্কেট যাব তখন তোমাদের সাথে দেখা করছি চলো আমি হংকং মার্কেটে আর এখানে মেয়ের জন্য জুতা কিনছি তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কোনটা জুতা নিব পিঙ্ক কালারটা সাইজটা দেখো আগে সাইজটা মনে না দেখো বড় লাগবে বড় লাগবে আসলাম মেয়ের জুতো কিনে মেয়ের জুতো কিনতে গিয়ে মানে মাথার অবস্থা খারাপ হয়ে গেছে
হচ্ছে গরমের দিনে ডাব খাওয়া খুব প্রয়োজন, তো পুরো ডাবটা নিয়েছি আমি, এটা মালাইওয়ালা ডাব নিয়েছি। গরম মানে কি বলবো, এত রোদ আর রোদের যা তাপ, আর মানে আমি যখন বাইকটা চালিয়ে আসতেছি তখন কি হয়েছে, একে তো রাস্তা ভালো, রাস্তা খুবই ভালো, আর তারপরে রোদ, আর তখন এখানে ডাবের জল খেলাম। ডাবের জলটা খাওয়ার পর না সেখানে আমার মানে কি বলবো, একটু পেটটা পুরো ভরে গেছিলো, আর যার ফলে কি হচ্ছিলো একটু সুস্থি আসতেছিলো। তো একে তো রাস্তা ভালো, তারপরে রোদ গরম, আর তার জন্য মানে একটু ঘুম ঘুম পাচ্ছিলো। তো আমি কী করলাম, রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়ে এখানে একটু চোখে মুখে জল দিলাম, জল দিলে একটু ঘুমটা কাটবে। ও শিলিগুড়িতে সব কাজ হয়ে গেল, আর এখান থেকে আমি এখন বেরোবো, আমার বাড়ি পৌঁছাতে ধরো এখনও আধা ঘন্টা লাগবে, তো আধা ঘন্টার জার্নি আছে। আর তো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করে যেও না, খাত দিয়ে না ভিডিও করা যায় না রাস্তার, ওই জন্য আমি ভিডিও করতেছি না। তার জন্যই আমি একটা তোমাদের প্রথমেই বললাম, ভিডিও শুরুতেই বললাম যে সেই জিনিসটা আমি আনছি, সেই জিনিসটা এখনও আসেনি, আমার হাতে পৌঁছায়নি, সেটা আসলে আমি তারপরে ব্লগিংটা ভালো করে করতে পারবো। তোমরা অবশ্যই ভিডিওর সাথে থাকো, আর এর মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে যেন টাটা, বাই বাই, আর অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো, চলো।